প্রিয় শিক্ষার্থী বন্ধু, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমরা এই পর্বে আলোচনা করব এইচএসসি আইসিটির চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল নিয়ে। তো এই সিরিজে আমি চেষ্টা করব ধারাবাহিকভাবে প্রত্যেকটা টপিক আলোচনা করে তোমাদেরকে বুঝিয়ে দিতে। আশা করি বিগত দিনের মধ্যে তোমরা আমার পাশে থাকবে। আমরা যে অধ্যায় আজ আলোচনা করব তার নাম হচ্ছে ওয়েব ডিজাইন এবং এইচটিএমএল। তো আজকে আলোচনা করব ওয়েব ডিজাইন পরিচিতি নিয়ে, ঠিক আছে? তো ওয়েব ডিজাইন পরিচিতি নিয়ে যদি আলোচনা করতে হয় তাহলে প্রথমেই যে জিনিসটা আমাদের আলোচনা করা দরকার সেটা হচ্ছে ওয়েব পেজ। ওয়েব পেজ জিনিসটা আসলে কি? তো ওয়েব পেজ যদি আমরা বলতে চাই, তো খেয়াল করো যদি আমরা একটা বইয়ের দিকে খেয়াল করি, তো দেখতে পাবা একটা বই যদি আমরা খেয়াল করো একটা বই, তো একটা বইয়ে কী থাকতে পারে? কতগুলো ছবি রয়েছে এবং এপাশে কিছু লেখা রয়েছে। তো এই একটাকে আমরা বলতেছি কি, একটা বইয়ের পেজ। এই বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠাকে আমরা বলতেছি একটা বইয়ের পেজ বা পাতা। ঠিক সেরকমভাবে ইন্টারনেটেও একটা পেজ থাকবে, একটা পেজ, এরকম একটা পেজ থাকবে। তো সে এরকম অনেকগুলো ইন্টারফেস নিয়ে যদি একটি পেজ বা পাতা গঠিত হয় তখন সেটাকে বলা হবে ওয়েব পেজ। বোঝা গেল যে একটা বইয়ের মতো এরকম ওয়েব পেজ হচ্ছে বইয়ের মতোই একটা পাতা যেখানে কি অসংখ্য পরিমাণে টেক্সট থাকতে পারবে, পিকচার থাকতে পারবে, অডিও থাকতে পারবে, ভিডিও থাকতে পারবে, অ্যানিমেশন থাকতে পারবে, এরকম একটা জিনিসকে বলা হবে ওয়েব পেজ। আরেকভাবে বললে আমরা ইন্টারনেটে ব্রাউজ করার সময় সর্ব আমরা যে পেজ যে পৃষ্ঠাগুলো বা আমাদের স্ক্রিনে যে লেখাগুলো বা ছবিগুলো প্রদর্শিত হয় সেটাই আসলে একটা ওয়েব পেজ। তো একটা ওয়েব পেজ আমরা জানলাম যে ওয়েব পেজটা কি, ওয়েব পেজটা হচ্ছে কতগুলো টেক্সট, পিকচার, অডিও, ভিডিও, ইনফরমেশন ইত্যাদির সমন্বয়ে তৈরি একটা পেজ। এখন এই ওয়েব পেজের পরে যে জিনিসটা আসে সেটা হচ্ছে ওয়েবসাইট। তো ওয়েবসাইট জিনিসটা কি, তো আমরা একটু এই জিনিসগুলো একটা গল্পের মাধ্যমে দিয়ে আনব। সেই গল্পটা হচ্ছে কি, আমরা প্রায়ই বিদ্যালয় থেকে বিভিন্ন স্থানে ঘুরতে যাই। বিভিন্ন স্থানে যখন ঘুরতে যাই তখন বিভিন্ন দর্শনীয় স্থান থাকে। তো আমরা এইটাকে আলোচনা করব ঠিক এই ঘটনার সাথে, কিভাবে আমরা মনে করব যে এই ওয়েব পেজ যেটা এটা একটা দর্শনীয় স্থান, এখানে আমরা দর্শন করতে যাব, একটা ওয়েব পেজকে দেখতে যাব। তো এই গল্প আমি ধীরে ধীরে তোমাদের বলে যাব এবং আগে যাব গল্পের সাথে তোমরা মিলাই নেবে ভবিষ্যতে। তো একটা ওয়েব পেজ, তো এরপরে আসলে হচ্ছে ওয়েবসাইট। তো একটা দর্শনীয় স্থানে শুধু একটা জিনিস নিয়ে কিন্তু একটা জিনিস নিয়ে কি হয় না, একটা দর্শনীয় স্থান হয় না। সেখানে দেখা যায় অনেক সময় ছোটো ছোটো, যেমন আমাদের যদি আমরা মেহেরপুর যাই তো ওখানে বঙ্গবন্ধুর কিছু জিনিস রয়েছে, বাংলাদেশের মানচিত্র রয়েছে, ঐতিহ্যবাহী আমবাগান রয়েছে, বর্ডার রয়েছে, কতগুলো জিনিস নিয়ে একটা ঐতিহ্যবাহী ভ্রমণ স্থান রয়েছে। তো এরকম অনেকগুলো ওয়েব পেজ থাকবে একটা, ঠিক একটা আমরা যে একটা জায়গা ভ্রমণ করতে যাব সেখানে এরকম অসংখ্য ওয়েব পেজ থাকবে। তো এই অসংখ্য ওয়েব পেজ একটা জিনিসের আন্ডারে থাকবে, সেটাকে বলা হয় ওয়েবসাইট। যেমন এই বইয়ে একটা বইকে আমরা অনেকগুলো পেজ দেখতে পাই একটা বইয়ে, ঠিক সেরকম একটা ওয়েবসাইট হচ্ছে কি অসংখ্য পেজের ওয়েব পেজের সমন্বয়ে গঠিত। তাহলে ওয়েবসাইট জিনিসটা কি, ওয়েবসাইট হচ্ছে এমন একটা জায়গা যেখানে অসংখ্য ওয়েব পেজ কি থাকবে, সংঘবদ্ধ অবস্থায় থাকবে বা একসাথে থাকবে। অর্থাৎ ওয়েবসাইট হচ্ছে অসংখ্য ওয়েব পেজের সমন্বয়ে গঠিত নতুন একটি প্ল্যাটফর্ম, ঠিক আছে? এটাকে বলা হবে আমাদের, যদি আমরা বইয়ের ভাষায় ওয়েবসাইটের সংজ্ঞাটা দেই তাহলে বলতে পারি একই ডোমেন বা ঠিকানার অন্তর্গত একাধিক ওয়েব পেজের সমষ্টি হচ্ছে ওয়েবসাইট। কি বললাম, একই ডোমেন বা একই ঠিকানার অন্তর্গত একাধিক ওয়েব পেজের বা অসংখ্য ওয়েব পেজের সমষ্টি হচ্ছে ওয়েবসাইট। ওয়েবসাইট মূলত দুই প্রকার, ওয়েবসাইট হচ্ছে দুই প্রকার, এক স্ট্যাটিক ওয়েবসাইট, আর দুই নাম্বার হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। তো স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইট, এই দুইটা ওয়েবসাইট মূলত কি? তো স্ট্যাটিক ওয়েবসাইটটা প্রথমে একটু আলোচনা, আমরা যখন আমাদের রেজাল্ট কোনো একটা রেজাল্ট কোনো একটা ওয়েবসাইট থেকে নিতে যাই, তো তোমরা সেখানে খেয়াল করবে আমরা যে পেজটা বা ইন্টারফেসটা দেখি আমরা কি চাইলে ওখান থেকে ওই রেজাল্টটা কি পরিবর্তন করতে পারি? রেজাল্টের যে পেজটা ওইটা কিন্তু পরিবর্তন করতে পারি না, কারণ কি ওইটা আমাদের ফলাফল যেটা ঠিক সেরকম আরেই দেখাবে, কিন্তু সেটা আমরা কিন্তু পরিবর্তন করতে পারি না।
কিন্তু তার ঠিক আগের মুহূর্তে একটা রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার আমরা একটা ওয়েব পেজে সাবমিট করি, যার ফলে কি হয় আমাদের একটা নতুন একটা পেজ আসে যেখানে আমাদের রেজাল্ট থাকে। এখানে এই দুই ধরনের ওয়েব পেজটি রয়েছে, দেখো কি একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েব পেজ আর একটা হচ্ছে ডাইনামিক ওয়েব পেজ। যদিও স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি হয় স্ট্যাটিক ওয়েব পেজের সমন্বয়ে এবং ডাইনামিক ওয়েব পেজ শুরু হয় ডাইনামিক ওয়েব পেজের সমন্বয়ে। স্ট্যাটিক ওয়েবসাইটটা কি, যে ওয়েবসাইটের কন্টেন্টগুলো নির্দিষ্ট থাকবে, অর্থাৎ যে ব্যবহারকারী চাইলে পরিবর্তন করতে পারবে না। যেমন তোমার উইপ আমাদের যে তথ্য বিভিন্ন প্রকার তথ্য দিয়ে থাকে উইকিপিডিয়া, তো উইকিপিডিয়া কী করে ওখান থেকে উইকিপিডিয়ায় আমরা কোনো রকম উইকিপিডিয়াতে আমরা কোনো রকম তথ্য কিন্তু আমরা দিতে পারি না, আমরা খালি ওখান থেকে তথ্য পড়তে পারি। তো এরকম যে ওয়েবসাইটগুলো, যে ওয়েবসাইটগুলোর কন্টেন্ট নির্দিষ্ট, অর্থাৎ আমরা চাইলে কী করতে পারি না, কোনো তথ্যকে পড়তে পারি না, মানে তথ্য পরিবর্তন করতে পারি না, সেটাকে বলা হবে স্ট্যাটিক ওয়েবসাইট। অর্থাৎ স্ট্যাটিক ওয়েবসাইটটা কী আবার বলি, যে ওয়েবসাইটের কোনো প্রকার তথ্য বা উপাত্ত আমরা পরিবর্তন করতে পারবো না, অর্থাৎ ব্যবহারকারী পরিবর্তন করতে পারবে না, তাকে বলা হবে স্ট্যাটিক ওয়েবসাইট। আর ডাইনামিক ওয়েবসাইট কোনটা, যে ওয়েবসাইটের কন্টেন্টগুলো ইউজার চাইলে পরিবর্তন করতে পারে। যেমন আমরা ফেসবুক ইউজ করি, তাই না, ফেসবুকের ক্ষেত্রে কী করতে পারি, আমরা চাইলে আমাদের ছবিগুলো চেঞ্জ করতে পারি, চাইলে আমাদের আমাদের যে নামটা আছে সেই নামটা পরিবর্তন করতে পারি, অর্থাৎ আমাদের মতো করে আমরা অনেক কিছুই কী করতে পারি, পরিবর্তন করতে পারি। এই পরিবর্তন যদি করতে পারি সেটাকে বলা হবে ডাইনামিক ওয়েবসাইট। আর যে ওয়েবসাইটের তথ্যগুলো আমরা পরিবর্তন করতে পারবো না তাকে বলা হবে স্ট্যাটিক ওয়েবসাইট। তো স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইটের কিছু সুবিধা এবং অসুবিধা তোমাদের পড়তে হবে। তো সুবিধাগুলো এবং অসুবিধাগুলো আমি জাস্ট পার্থক্যের মধ্য দিয়েই বলে যাব, ঠিক আছে, ডাইনামিক ওয়েবসাইট এবং স্ট্যাটিক ওয়েবসাইটের পার্থক্য এবং সুবিধা অসুবিধার মধ্য দিয়েই বলে যাব। তো দেখো আমি লিখে রেখেছি, প্রথম যে স্ট্যাটিক ওয়েবসাইটের যে কথা সেটা হচ্ছে কি, কন্টেন্ট নির্দিষ্ট থাকে। আমি আগেই বলেছি সংজ্ঞার মধ্যে স্ট্যাটিক ওয়েবসাইট কোনগুলো, যে ওয়েবসাইটের আন্ডারে কন্টেন্টগুলো পরিবর্তন হয় না তাকে বলা হয় কন্টেন্টগুলো কী থাকবে, নির্দিষ্ট থাকবে। তো কন্টেন্টগুলো পরিবর্তন হবে না তাকে বলা হবে স্ট্যাটিক ওয়েবসাইট। আর ডাইনামিক ওয়েবসাইট কোনটা, যে ওয়েবসাইটের কন্টেন্টগুলো কী হবে, পরিবর্তন হতে পারে, ইউজার দ্বারা পরিবর্তন হতে পারে, সেটাকে বলা হবে ডাইনামিক ওয়েবসাইট। ব্রাউজারে খুব দ্রুত লোড হয়, ব্রাউজারে খুব দ্রুত লোড হয় বলতে ব্রাউজার জিনিসটা কী সেটা জানতে হবে। তো ব্রাউজার জিনিসটা কী, ব্রাউজার হচ্ছে আমরা যে সফটওয়্যারের মাধ্যমে একটা ওয়েব পেজ ভিজিট করবো, হ্যাঁ, ওয়েব পেজ ভিজিট করবো সেটাকে বলা হবে ব্রাউজার। যদিও আমি পরবর্তী ক্লাসে ব্রাউজার নিয়ে বিস্তারিত আলোচনা করবো। ওকে, ব্রাউজারে দ্রুত লোড হয়, অর্থাৎ একটা ব্রাউজারে খুব অল্প সময়ে আমাদের ওই ওয়েব পেজে পৌঁছাতে সক্ষম হয়। ব্রাউজারে লোড হতে কী হয়, ডাইনামিক ওয়েবসাইটের ক্ষেত্রে সময়টা একটু বেশি নেয়, কারণ কি, আসলে একটা ডাইনামিক ওয়েবসাইট সবসময় পরিবর্তন হতে থাকে, যদি কন্টেন্টগুলো পরিবর্তন হতে থাকে এই ইন্টারফেসটা দেখাতে সে কী করে, একটু সময়টা বেশি নেয়। ওকে, নিরাপত্তা বেশি, মূলত যেহেতু এই স্ট্যাটিক ওয়েবসাইটে ইউজার কোনো রকম পরিবর্তন সাধন করতে পারে না, সেজন্য এর নিরাপত্তাটা অনেক বেশি। আর ডাইনামিক ওয়েবসাইটে যেহেতু পরিবর্তন করা যায়, সে যে কেউ ভুলভাল তথ্য বা মিথ্যা তথ্য গুজব ছড়াতেই পারে, সেটা এটা তুলনামূলক কম নিরাপদ। এরপরে কমিউনিকেশন একমুখী ইনপুট নেওয়া যায় না, যে কথাটা বলতেছিলাম যে স্ট্যাটিক ওয়েবসাইটে কোনো প্রকার তথ্য কী করতে পারে না, ইউজার পরিবর্তনই করতে পারে না। সুতরাং আমাদের যে সার্ভারটা থাকবে সেই সার্ভার কী করতে পারবে না, আমাদের কোনো প্রকার কমিউনিকেশন, এই যে কমিউনিকেশনটা তৈরি করবে সেটা শুধু সার্ভার আমাদেরকে দেবে, আমরা কোনো প্রকার তথ্য সার্ভারকে দিব না। সার্ভার এবং সার্ভার এবং ক্লায়েন্ট নিয়ে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব, ঠিক আছে। তো আর কমিউনিকেশন উভমুখী, অর্থাৎ ক্লায়েন্টও তথ্য দিতে পারে সার্ভারকে, সার্ভারও তথ্য ক্লায়েন্টকে দিতে পারে। ওকে, HTML CSS ব্যবহার করা হয়, অর্থাৎ এই ওয়েবসাইট তৈরি করার জন্য যে ওয়েব পেজ ডেভেলপিংয়ের জন্য যে ভাষাগুলো বা যে ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি, HTML অথবা CSS। স্ট্যাটিক ওয়েবসাইট সমূহ কী করা যায়, এই এই HTML অথবা CSS ব্যবহার করা যায় ওয়েবসাইটটাকে ডেভেলপ করা যায়। কিন্তু ডাইনামিক ওয়েবসাইট করার জন্য আমাদের PHP, PAL, ASP.NET ইত্যাদি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হয়। এরপরে উন্নয়ন খরচ কম, উন্নয়নটা করতে খরচটা একটু কম পড়ে, কারণ পরিবর্তন অনেক কম করা লাগে, আর উন্নয়ন খরচটা অনেক বেশি। এই ডাইনামিক ওয়েবসাইটের পরিবর্তন করাটা অনেক বেশি খরচ, ডাটাবেজের সাথে সংযুক্ত নয়। তো ডাটাবেজের সাথে সংযুক্ত নয়, তো ডাটাবেজ জিনিসটা কি, আমরা যে পুরো পৃথিবীর যত ডাটাগুলো ব্যবহার করি এইটা কোনো না কোনো জায়গায় সংরক্ষিত থাকে,
অর্থাৎ ডাটাবেস বলতে ডাটার সমষ্টি বা সমাবেশ। এই পুরো পৃথিবীর ডাটা একটা জায়গায় কি করা আছে, সমষ্টি করে রাখা আছে, সেই জায়গাটার নাম হচ্ছে ডাটাবেস। তো এই স্ট্যাটিক ওয়েবসাইটে ওই ডাটাবেসের সাথে এই ক্লায়েন্টের কোনো সংযোগ থাকে না, কিন্তু ডাইনামিক ওয়েবসাইটের ক্ষেত্রে কি থাকে, ডাটাবেসের সাথে সম্পর্ক থাকে। আশা করি বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে।